আসসালামু আলাইকুম। শিক্ষকের বৈঠকখানার বিংশতিতম পর্ব, এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা যেখান থেকে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আমাদের এই শিক্ষকের বৈঠকখানার বৈঠক আহ্বান করা হয়েছে এবং এখানে আমাদের ইকবাল সিদ্দিকী কলেজের প্রায় সব শিক্ষক সংযুক্ত হয়েছেন। কেন সবাই সংযুক্ত হলেন? তার মূল কারণ হলো 2021 সনের যে এইচএস এর সিলেবাস, এই সিলেবাসের যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তন নিয়ে তারা কথা বলবেন। এবং কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের বেশ কয়েকজন শিক্ষক। এইচএসসি এর যে 2021 সালের ব্যাচ অর্থাৎ দ্বাদশ শ্রেণী, এই শ্রেণীর সমন্বয়ক অর্থাৎ কোঅর্ডিনেটর বাংলার প্রভাষক মিস্টার তারিকুল ইসলাম জনি, সংযুক্ত আছেন ইংরেজির প্রভাষক মিস্টার দেলওয়ার হোসেন, সংযুক্ত আছেন পদার্থবিজ্ঞানের প্রভাষক জনাব সোহেল রানা, সংযুক্ত আছেন এছাড়াও হিসাব বিজ্ঞানের প্রভাষক জনাব জিয়ারুল ইসলাম, আছেন সমাজকর্মের প্রভাষক এস এম মিজানুর ইমরান হোসেন, কৃষি শিক্ষার দায়িত্বপ্রাপ্ত প্রভাষক জনাব মোহাম্মদ হাসমতুল্লাহ, আছেন উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রভাষক মিস্টার রবিউল ইসলাম, যদিও তিনি রাজিবুল আলম নাম ধারণ করে বসে আছেন। এর বাইরেও অর্থনীতির আশরাফুল আলম আছেন, আছেন রাজিবুল আলম ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা অর্থাৎ ম্যানেজমেন্টের প্রভাষক, আছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক জনাব মোহাম্মদ আলামিন হোসাইন, উচ্চতর গণিতের প্রভাষক জনাব এনামুল হক, এর বাইরেও জীববিজ্ঞানের প্রভাষক ফারহানা কাউসার প্রীতি এবং রসায়নের প্রভাষক নিগার সুলতানা আমাদের সঙ্গে যুক্ত আছেন, এক একজন এক এক জায়গা থেকে। এখন স্ক্রিনে যারা আছেন তারা প্রায় সবাই ক্যাম্পাসে উপস্থিত আছেন, কেউ কেউ জয়দেবপুর বা ঢাকাতেও, ঢাকা থেকেও আমাদের এখানে সংযুক্ত রয়েছেন। তো আমি কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি আলোচনায়। এই আলোচনা সূত্রপাত করার জন্য আহ্বান জানাচ্ছি দ্বাদশ শ্রেণীর কোঅর্ডিনেটর মিস্টার তারিকুল ইসলাম, তারিকুল ইসলাম জনিকে। ধন্যবাদ স্যার। ধরো তুমি কোন একটি গুরুত্বপূর্ণ কাজে ঢাকায় যাবে বলে রওনা দিয়েছো, বাস স্ট্যান্ডে গিয়ে দেখলে তোমার বাস নেই, অনেকক্ষণ অপেক্ষা করার পরেও তুমি বাস পেলে না। তোমার প্রয়োজন আছে, তোমার পকেটে টাকা আছে, তোমার ইচ্ছা আছে, কিন্তু তারপরেও তুমি ঢাকা যেতে পারলে না। একই রকম ভাবে তুমি যথেষ্ট প্রস্তুতি নিয়েও এবং যথেষ্ট পরিশ্রম ব্যয় করেও এইচএসসি পরীক্ষার হলে গিয়ে দেখলে যে তোমার কোনো প্রশ্নই কমন পড়েনি। এমনটা হতে পারে যদি তোমার পুনর্বিন্যাসকৃত সিলেবাসের উপরে যথেষ্ট ভালো ধারণা না থাকে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন যদি হতে না চাও তাহলে অবশ্যই শিক্ষা বোর্ড থেকে যে পুনর্বিন্যাসকৃত বা আমরা যাকে সংক্ষিপ্ত সিলেবাস বলছি সেটি সম্পর্কে ধারণা রাখো, তাহলে এই পরিস্থিতির সম্মুখীন তোমাদের হতে হবে না। ইতিমধ্যে তোমরা জানো যে কোভিড-19 মহামারীর কারণে দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের যে শিক্ষণ ফলের ঘাটতি তৈরি হয়েছে সেটা দূর করার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসি এর সকল বিষয়ের উপরে একটি পুনর্বিন্যাসকৃত সিলেবাস দিয়েছে। আমাদের আজকের এই শিক্ষকের বৈঠকখানা এই পরিবর্তিত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসের উপরে। এই মুহূর্তে যারা আমাদের শিক্ষকের বৈঠকখানায় যুক্ত হয়েছেন অনলাইনে তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম জনি, প্রভাষক বাংলা ইকবাল সিদ্দিকী কলেজ। প্রথমে আমি আমার বাংলা বিষয়ের যে সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাস সেটি তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা জানো যে বাংলা প্রথম পত্র যাকে আমরা সাহিত্য পাঠ বলি তার মোট তিনটি অংশ, একটি হচ্ছে গদ্য, কবিতা এবং সহপাঠ। সহপাঠ অংশটি অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ উপন্যাস লালসালু এবং নাটক সিরাজউদ্দৌলা এই দুইটি কিন্তু রয়েছে এবং এখানে কোনো সংক্ষিপ্ত করা হয়নি সিলেবাসটিকে।
এবং আমরা যদি গদ্য এবং কবিতার দিকে তাকাই, আমরা দেখবো গদ্য এর আগে ছিল মোট 12টি, কিন্তু পুনর্বিন্যাসকৃত সিলেবাসে রয়েছে মাত্র 7টি। এই 7টি হচ্ছে অপরিচিতা, আমার পথ, 52 দিনগুলি, রেইনকোট এবং নেকলেস। বাকি 7টি এই পুনর্বিন্যাসকৃত সিলেবাসে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা যদি কবিতা অংশের দিকে তাকাই, কবিতা অংশে দেখবো এখানেও মোট 5টি কবিতা রয়েছে, ঐকতান, সাম্যবাদী, তাহারই পরে মনে, সেই অস্ত্র এবং ফেব্রুয়ারি 1969। আমরা যদি শতকরা হিসাব দেখি, আমরা দেখব পূর্ণাঙ্গ সিলেবাস থেকে এই পুনর্বিন্যাসকৃত সিলেবাস 46% নেওয়া হয়েছে। মানবন্টনের দিকে যদি আমরা লক্ষ্য করি, মানবন্টন একই আছে, অর্থাৎ আমাদের 11টি সৃজনশীল থেকে মোট 7টি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে, সবগুলোর জন্য নাম্বার বরাদ্দ 10 করে, এবং বহু নির্বাচনের জন্য আমাদের নম্বর মোট 30। আমরা মানবন্টনের দিকে লক্ষ্য করলে একটু বেনিফিট পাবো। বেনিফিটটা কেমন, সেটা হচ্ছে আগে আমরা গদ্য থেকে মোট যদি 12টি গদ্য পড়তাম, আমরা প্রশ্ন পেতাম মাত্র 4টি, কিন্তু এখন মাত্র 5টি গদ্য পড়লে আমরা 4টি প্রশ্ন পাচ্ছি। কবিতা থেকে একই রকম, আমরা মাত্র 5টি কবিতা পড়লেই কিন্তু এখান থেকে 3টি প্রশ্ন পেয়ে যাচ্ছি। সুতরাং আমাদের কিন্তু সিলেবাস সংক্ষিপ্ত হওয়ার কারণে মানবন্টনেও দেখছি যে আমরা অনেকটা সংক্ষেপ হয়ে গেছে। আমরা যদি বাংলা দ্বিতীয় পত্রের দিকে লক্ষ্য করি, বাংলা দ্বিতীয় পত্র আমরা দেখব যে বাংলা দ্বিতীয় পত্রের মোট 2টি অংশ, একটি হচ্ছে ব্যাকরণ যার জন্য 30 নম্বর, এবং আরেকটি হচ্ছে নির্মিতি অংশ। ব্যাকরণ এবং নির্মিতি অংশ থেকে কোনো অধ্যায় বা কোনো অংশই বাদ দেওয়া হয়নি, কিন্তু ছোট ছোট যে টপিকস গুলো ছিল এগুলোকে একটু সংক্ষিপ্ত করা হয়েছে। আমরা প্রথমে একটু ব্যাকরণ অংশের দিকে দেখি। ব্যাকরণে প্রথমে আমাদের ছিল বাংলা উচ্চারণের নিয়ম। এখানে সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে অধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ 2টি, এবং শব্দের উচ্চারণ, অর্থাৎ এখান থেকে বাদ গেছে মফলা, জফলা এবং বাংলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম, এই 3টি প্রশ্ন এখান থেকে বাদ গেছে। 2 নম্বর অংশে যেটি থাকে বাংলা বানানের নিয়ম, এটি আগে যা ছিল পূর্ণাঙ্গ সিলেবাসে এখনো তাই রয়েছে, অর্থাৎ বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম এবং শুদ্ধ বানান, এই 2টি অংশে এখানে রয়েছে। 3 নম্বর অংশে রয়েছে বাংলা বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, এখানে একটু পরিমার্জন করা হয়েছে। এখানে সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে ব্যাকরণিক শব্দ শ্রেণীর শ্রেণী বিভাগ এবং ক্রিয়াপদের শ্রেণী বিভাগ, অর্থাৎ এখান থেকে ব্যাকরণিক শব্দ শ্রেণীর অন্যান্য যে ভাগগুলো রয়েছে, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এই অংশগুলো বাদ রয়েছে, শুধু ক্রিয়াপদের শ্রেণী বিভাগ পড়লে এখান থেকে হবে। এবং এই অংশটিকে এই অংশ থেকে আরো একটি যেটি আছে সেটি হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয়। 4 নম্বর অংশ রয়েছে বাংলা শব্দ গঠন, এখানে মোট 3টি অধ্যায় ছিল, একটি হচ্ছে উপসর্গ, সমাস এবং প্রকৃতি ও প্রত্যয়, এখান থেকে উপসর্গ ও সমাস রয়েছে, প্রকৃতি ও প্রত্যয় অংশটিকে বাদ দেওয়া হয়েছে। সর্বশেষ ব্যাকরণের যেটি যে 2টি অংশ, একটি হচ্ছে বাক্যতত্ত্ব এবং বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, এটি পূর্ণাঙ্গ সিলেবাসের মতোই এখানেও অপরিবর্তিতই রাখা হয়েছে। আমরা যদি একটু নির্মিতি অংশের দিকে তাকাই, নির্মিতি অংশে দেখবো আমরা 70 নম্বর। 7 নম্বর অংশে রয়েছে সিলেবাসে পারিভাষিক শব্দ ও অনুবাদ, এখান থেকে আগে যা ছিল এখনো তাই আছে। 8 নম্বর অংশে রয়েছে দিনলিপি লিখন ও প্রতিবেদন, এখান থেকে অভিজ্ঞতা বর্ণন ও ভাষণ, এই 2টিকে বাদ দেওয়া হয়েছে। 9 নম্বর অংশে রয়েছে বৈদ্যুতিন চিঠি ও আবেদনপত্র, বাদ দেওয়া হয়েছে খুদে বার্তা ও পত্র লিখন। 10 নম্বর অংশে রয়েছে সারাংশ ও ভাব সম্প্রসারণ, এখান থেকে সারাংশ, সারমর্ম ও সার সংক্ষেপকে বাদ দেওয়া হয়েছে। 11 ও 12 অংশে আগে যা ছিল এখনো তাই আছে, অর্থাৎ 11 নম্বরে আমাদের ছিল সংলাপ ও ক্ষুদে গল্প লিখন, এখনো তাই আছে, এবং 12 নম্বরে রয়েছে প্রবন্ধ ও নিবন্ধ লিখন। তো শিক্ষার্থীরা, পরিবর্তিত পরিস্থিতিতে অনেক কিছুই আমাদের প্রতিকূলে চলে গেলেও একটা বিষয় কিন্তু এখন আমাদের হাতে আছে, সেটি হচ্ছে এই সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রচুর সময়। অন্যান্য বার মাত্র 2 বছর পাওয়া গেল, এবার কিন্তু তোমরা তুলনামূলকভাবে সময় বেশি পাচ্ছ, তাই তোমাদের প্রতি অনুরোধ রইল এই সময়টাকে কাজে লাগিয়ে এই সংক্ষিপ্ত সিলেবাসটিকে নির্ভর করে তোমরা অনেক ভালো প্রস্তুতি নাও, তাহলে তোমাদের সুন্দর এবং ভালো একটি রেজাল্ট হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম জনিকে সুন্দর করে তার বিষয়ের যে পরিবর্তিত সিলেবাস সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। তো আমি শিক্ষার্থীদের অনুরোধ করব আমাদের কলেজের ইউটিউব চ্যানেলের দিকে নজর রাখতে, কারণ এই সংক্ষিপ্ত সময়ে সব বিষয় বিস্তারিত বর্ণনা করা কঠিন। বিষয় ভিত্তিক এই পরিবর্তিত সিলেবাসের উপর বিষয় ভিত্তিক বিভিন্ন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে, ইকবাল সিদ্দিকী কলেজের ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি করা হয়েছে, আরো 2-1 দিনের মধ্যেই বাকি সবগুলো হয়ে যাবে ইনশাল্লাহ, সেখান থেকে তোমরা বিস্তারিত জানতে পারবে।
আর আরেকটি কথা বলে রাখি যে আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র ইকবাল সিদ্দিকী কলেজের শিক্ষার্থীদের জন্য নয়, বাংলাদেশের যে কোনো শিক্ষার্থী যদি আমাদের এই আলোচনা থেকে উপকৃত হয়, তারা যদি একটু ধারণা পায়, তাহলে আমাদের এই উদ্যোগ সার্থক হবে। আমরা সংকীর্ণভাবে শুধুমাত্র আমাদের কলেজের ছেলে মেয়েদের নিয়েই ভাবছি, বিষয়টা তা নয়। সে কারণেই আমরা আমাদের এই প্রোগ্রামটাকে পাবলিক করেছি, যেন যে কোনো জায়গা থেকে যে কেউ দেখতে পারে, এবং আমাদের ইউটিউব চ্যানেলও সবার জন্য উন্মুক্ত আছে। তো আমরা এখন চলে যাব ইংরেজির প্রভাষক জনাব মোহাম্মদ দেলওয়ার হোসেনের কাছে, তিনি বলবেন ইংরেজি বিষয়ের পরিবর্তিত সিলেবাস সম্পর্কে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাচ্ছি প্রিন্সিপাল স্যারকে। 2021 সনের HSC পরীক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্র ও ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের রিভাইজ সিলেবাস নিয়ে আলোচনা করার জন্য সুযোগ দেওয়ার জন্য প্রথমে আমি ইংরেজি প্রথম পত্র বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা জানি ইংরেজি প্রথম পত্র দুটি অংশে বিভক্ত, পার্ট ওয়ান এবং পার্ট টু। তো আমরা এখন দেখে নিব যে অংশগুলো আমাদের সিলেবাস থেকে বাদ পড়েছে। তোমরা জানো যে তোমাদের যে ইংলিশ ফর টুডে বইটা আছে, সে বইয়ের মধ্যে 15টা ইউনিট আছে, সেই 15টা ইউনিট থেকে 8টি ইউনিট বাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ফ্লো চার্ট, সামারাইজিং বাদ দেওয়া হয়েছে। টু পার্ট থেকে বাদ দেওয়া হয়েছে গ্রাফ চার্ট এবং থিম রাইটিং। এখন আমরা দেখব যে যে টপিকসগুলো আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা আছে। তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের মধ্যে যে ইউনিটগুলো অন্তর্ভুক্ত আছে আমি সেগুলো বলছি। আছে ইউনিট ওয়ান, ইউনিট টু, থ্রি, ফোর, ফাইভ, সেভেন, টুয়েলভ। তাছাড়াও আছে ক্লোজ টেস্ট উইথ ক্লো, ক্লোজ টেস্ট উইদাউট ক্লো, রিয়ারেঞ্জিং। এবং পার্ট টুতে আছে রাইটিং প্যারাগ্রাফ, স্টোরি রাইটিং এবং ইনফর্মাল লেটার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ইংলিশ ফার্স্ট পেপারের যে 100 মার্ক আছে সেই মার্কের মানে ডিস্ট্রিবিউশনটা এখন দেখব। আমরা জানি যে পার্ট ওয়ানে আছে আমাদের 50 মার্কস এবং পার্ট টুতে আছে, সরি, পার্ট ওয়ানে আছে আমাদের 55 মার্কস এবং পার্ট টুতে আছে 45 মার্কস। তো পার্ট ওয়ানের 55 মার্কস যে আছে, তাদের আইটেম অনুসারে কি মার্কস আছে বা কত মার্কস আছে কোন আইটেমে সেটা বলছি। আমরা আগে সিন পেসেস পাইতাম 3টি, এখন আমরা কিন্তু পাচ্ছি 1টি। সেই সিন পেসেস থেকে আমাদের মাল্টিপল চয়েস থাকবে 10টি, যার জন্য মার্ক থাকবে 10 মার্ক, এবং অ্যানসারিং কোশ্চেন থাকবে 5টি, প্রতিটির জন্য মার্ক থাকবে 3 করে 15 মার্ক। তারপরে আমাদের যে আইটেমটা আমরা পাচ্ছি ক্লোজ টেস্ট উইথ ক্লো, যেটার মার্ক হচ্ছে 10, ক্লোজ টেস্ট উইদাউট ক্লো তার জন্য মার্ক হচ্ছে 10, রিয়ারেঞ্জিং তার জন্য মার্ক হচ্ছে 10, এবং যেটা রাইটিং পার্ট আছে 45 মার্কের জন্য, তার জন্য যে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো বলছি। রাইটিং প্যারাগ্রাফের জন্য 15, স্টোরি রাইটিংয়ের জন্য 15, ইনফর্মাল লেটারের জন্য 15। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি চলে যাচ্ছি ইংরেজি দ্বিতীয় পত্রের যে রিভাইজ সিলেবাস আছে সেটা নিয়ে। আমরা জানি এখানেও কিন্তু দুইটি পার্টে বিভক্ত, পার্ট ওয়ানে সেখানে আছে গ্রামার, পার্ট টু সেখানে আছে রাইটিং পার্ট। তো পার্ট ওয়ানে যে গ্রামার আছে সেখানে আমরা কিন্তু আগে পাইতাম 12টি আইটেমস, কিন্তু এখন সেখান থেকে 3টি আইটেম বাদ দেওয়া হয়েছে। সে 3টি আইটেম বলছি, আর্টিকেল, চেঞ্জিং সেন্টেন্স, প্রোনাউন রেফারেন্স। এবং পার্ট টু রাইটিং পার্ট থেকে 1টি আইটেম বাদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। শিক্ষার্থীরা, এখন আমি বলছি যে আইটেমগুলো আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। আছে প্রিপোজিশন, ফ্রেজ ওয়ার্ড, কম্পিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, নেরেশন, মডিফায়ার, সেন্টেন্স কানেক্টরস, সিনোনিম অ্যান্টোনিম, পাংচুয়েশন মার্ক। এবং পার্ট বি রাইটিং পার্টে আছে ফর্মাল লেটার, রাইটিং প্যারাগ্রাফ, আরেকটা আছে রাইটিং প্যারাগ্রাফ যেটা হচ্ছে কম্পারিজন। এখন আমরা দেখব যে ইংরেজি তৃতীয় পত্রের 100 মার্কের জন্য যে মার্ক ডিস্ট্রিবিউশনটা আছে সেই অংশটুকু। তোমাদের দেখো যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে প্রিপোজিশনের জন্য আছে 7 মার্ক, ফ্রেজের জন্য মানে মানে ফ্রেজ ওয়ার্ডের জন্য আছে 8 মার্ক, কম্পিটিং সেন্টেন্সের জন্য আছে 7 মার্ক, রাইট ফর্ম ভার্বের জন্য আছে 7 মার্ক, নেরেশনের জন্য আছে 5 মার্ক,
মডিফায়ারের জন্য 5 মার্ক, সেন্টেন্স কানেক্টরের জন্য 7 মার্ক, সিনোনিম অ্যান্টোনিমের জন্য 7 মার্ক, পাংচুয়েশনের জন্য 7 মার্ক এবং 40 মার্ক যে রাইটিং পার্ট আছে তার জন্য যে যে আইটেম আছে এবং মার্কস আছে সেটা বলছি এখন। ফর্মাল লেটারের জন্য 10 মার্ক, রাইটিং প্যারাগ্রাফ যেটা হচ্ছে ডিসক্রাইবিং সেই প্যারাগ্রাফের জন্য আছে 15 মার্ক এবং আরেকটি প্যারাগ্রাফ যেটা হবে কম্পারিজন কন্ট্রাস্টিং কজ এন্ড ইফেক্ট এই ধরনের প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফের জন্য মার্ক থাকবে 15 মার্ক। এই হচ্ছে তোমার ইংরেজি সেকেন্ড পেপারের জন্য 100 মার্ক। তো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে অনুরোধ করব এই যে সংক্ষিপ্ত সিলেবাসটা দেওয়া হয়েছে তার উপরে যদি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো সেখান থেকে অবশ্যই ভালো ফলাফল করা সম্ভব। আশা করি তোমরা তোমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবে এবং ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করবে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব দেলোয়ার হোসেনকে তার তথ্যের জন্য। আমরা এবার যাব আইসিটি বিষয় সম্পর্কে শুনতে। আইসিটি বিষয়ের পরিবর্তিত সিলেবাস নিয়ে কথা বলবেন আইসিটি বিষয়ের প্রভাষক জনাব আল আমিন। আসসালামু আলাইকুম। 2021 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে পূর্ণাঙ্গ সিলেবাস থেকে শতকরা 66.67% অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে। যে সকল অধ্যায় বাদ পড়েছে সেগুলো হলো পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা, ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অন্যদিকে প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ, দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। মানবন্টনের কোনো পরিবর্তন হয়নি। 100 নম্বরের মধ্যে সৃজনশীল প্রশ্ন 50 নম্বর, বহুনির্বাচনী প্রশ্ন 25 নম্বর এবং ব্যবহারিকে 25 নম্বর। চতুর্থ অধ্যায় থেকে তোমাদের 7টি ব্যবহারিক করতে হবে। 4টি অধ্যায়ের মধ্যে তৃতীয় এবং চতুর্থ অধ্যায় গুরুত্বের সাথে পড়তে হবে, কেননা এই অধ্যায় দুটি থেকে একাধিক সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। 5টি সৃজনশীলের মধ্যে 4টি সৃজনশীল এই দুটি অধ্যায় থেকেই অ্যান্সার করতে পারবে। তোমাদের যে সাপ্তাহিক অ্যাসাইনমেন্টগুলো করা হচ্ছে এগুলো যদি একটু গুরুত্ব দিয়ে সমাধান করো এবং সংরক্ষণ করে রাখো, পরবর্তীতে এগুলো দেখলেই পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে আর নতুন করে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হবে না। এছাড়াও তোমরা বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো সমাধান করতে পারো। যে সকল প্রশ্নগুলো পঞ্চম অধ্যায় থেকে এবং ষষ্ঠ অধ্যায় থেকে এসেছে সেগুলো বাদ দিয়ে আরও বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেল দেখবে এই প্রত্যাশায়। সবার দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মিস্টার আল আমিনকে তার তথ্যের জন্য। এবার আমরা যাব পদার্থবিজ্ঞান বিষয়ে জানতে। পদার্থবিজ্ঞান বিষয়ের পরিবর্তিত সিলেবাস নিয়ে কথা বলবেন প্রভাষক মোহাম্মদ সোহেল রানা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী স্যারকে আমাকে কিছু আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। প্রথমে যারা আমার এই ক্লাসটি দেখছো, যে সকল স্টুডেন্ট অংশগ্রহণ করেছে এবং পরবর্তী সময়ে যারা দেখবা, তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ সোহেল রানা, প্রভাষক পদার্থবিজ্ঞান। তোমাদের সাথে আমি পদার্থবিজ্ঞানের সংশোধিত সিলেবাস নিয়ে আলোচনা করব। কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে আলোচনা করব। আমার আলোচনার মধ্যে প্রথমে থাকবে মান বন্টন, আলোচ্য বিষয় এবং ব্যবহারিক, পাশাপাশি অধ্যায় ভিত্তিক স্বল্প একটু আলোচনা। তো দেখে নিই মান বন্টন কেমন থাকে। পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রে পূর্বের মতোই মান বন্টন বিদ্যমান আছে। পূর্ণমান 100-এর মধ্যে তত্ত্বীয় থাকবে 75, ব্যবহারিক 25। তত্ত্বীয় 75 এর মধ্যে সৃজনশীল প্রশ্ন 50 নম্বরে থাকবে এবং বহুনির্বাচনী 25 নম্বরে থাকবে। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মোট অধ্যায় আছে 10টি, এর মধ্যে বাদ পড়েছে 4টি। বর্তমান সিলেবাসে আছে 5টি অধ্যায়, মূল অধ্যায় 5টি এবং একটি অধ্যায় আছে ভৌত জগত পরিমাপ। ভৌত জগত পরিমাপে দিয়ে 6টি অধ্যায়, সৃজনশীল প্রশ্ন আসবে মূলত 5টি অধ্যায় থেকে।
ভৌত জগৎ ও পরিমাপ অধ্যায় থেকে শুধুমাত্র একটি ব্যবহারিক পরীক্ষা বিদ্যমান আছে। পরবর্তী অধ্যায় ভেক্টর, নিউটনিয়ান মেকানিক্স অর্থাৎ নিউটনিয়ান বলবিদ্যা, ওয়ার্ক পাওয়ার এনার্জি কাজ শক্তি ক্ষমতা, পিরিয়ডিক মোশন পর্যাবৃত্ত গতি এবং আইডিয়াল গ্যাস অ্যান্ড কাইনেটিক থিওরি অব গ্যাস আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই অধ্যায় থেকে 5টি অধ্যায় থেকে মোট 8টি সৃজনশীল প্রশ্ন আসবে। বর্তমানে শিখন ফলের ভিত্তিতে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে সিলেবাসে অন্তর্ভুক্ত আছে 47.6%। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে মোট অধ্যায় আছে 11টি, বাদ পড়েছে 6টি। বর্তমানে সিলেবাসে আছে 5টি অধ্যায়। প্রথম অধ্যায় থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যা, তারপরে কারেন্ট ইলেকট্রিসিটি, চরতড়িৎ, তারপর ফিজিক্যাল অপটিক্স, ভৌত আলোবিজ্ঞান, এরপরে আছে মডার্ন ফিজিক্স, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, লাস্টে আছে হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এই অধ্যায় 5টি থেকে প্রশ্ন আসবে 8টি। বর্তমানে শিখন ফলের ভিত্তিতে সিলেবাসে অন্তর্ভুক্ত আছে 39.6%। এবার ব্যবহারিকের কথা বলি। পদার্থবিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্র থেকে মোট ব্যবহারিকের সংখ্যা হচ্ছে 8টি, প্রথম পত্রে 4টি এবং দ্বিতীয় পত্রে 4টি। অধ্যায়ভিত্তিক আলোচ্য বিষয়ের জন্য পদার্থবিজ্ঞান প্রথম পত্রে শুধুমাত্র পঞ্চম অধ্যায় অর্থাৎ কাজ শক্তি ক্ষমতা থেকে পরিপূর্ণ সিলেবাস পূর্বের মতোই আছে। বাকি অধ্যায়গুলো 4টির মধ্যে শুধু আংশিক আলোচনা করা আছে। এবং পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম, তৃতীয়, দশম অধ্যায় পরিপূর্ণ, বাকিগুলো আংশিকভাবে এসেছে। এটা ছিল পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রের আলোচ্য বিষয়। এছাড়াও এর বিস্তারিত আলোচনা দেখতে আমাদের ইকবাল সিদ্দিকী কলেজ ইউটিউব চ্যানেলে তোমরা ভিজিট করবা, সেখানে পরিপূর্ণ ভিডিও ক্লাসটি দেওয়া থাকবে। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্থতা কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব মোহাম্মদ সোহেল রানাকে পদার্থবিজ্ঞান বিষয়ের পরিবর্তিত সিলেবাস সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়ার জন্য, শিক্ষার্থীদেরকে বুঝিয়ে বলার জন্য। আমরা এবার পদার্থবিজ্ঞান থেকে চলে যাব আরেক বিজ্ঞানে, সেই বিজ্ঞানের নাম হলো হিসাবের বিজ্ঞান, হিসাব বিজ্ঞান। তো হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে এখন আমাদের সামনে কথা বলবেন প্রভাষক জিয়ারুল ইসলাম। আসসালামু আলাইকুম। আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের হিসাববিজ্ঞান বিষয়ে যে নতুন পাঠ্যসূচি নির্ধারণ করা হয়েছে আমি তা নিয়ে আলোচনা করব। শুরুতেই বলে নিই, প্রশ্নপত্রের ধারা এবং মানবন্টন পূর্বের মতো রয়েছে, অর্থাৎ ক বিভাগে আর্থিক বিবরণী থেকে বাধ্যতামূলক 2টি প্রশ্ন থাকবে এবং খ বিভাগে 9টি প্রশ্ন থেকে 5টি প্রশ্নের আনসার করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য 10 নম্বর বরাদ্দ রয়েছে। পূর্বে 10টি অধ্যায় ছিল, সেখান থেকে 5টি অধ্যায় বাদ দেয়া হয়েছে এবং 5টি অধ্যায় রাখা হয়েছে। যে 5টি অধ্যায় প্রথম পত্রে রাখা হয়েছে তা হলো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অষ্টম ও নবম। আর যে অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে তা হলো প্রথম, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও দশম। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে 10টি অধ্যায় পূর্বে ছিল, সেখান থেকে 5টি অধ্যায় বর্তমানে রাখা হয়েছে। যে 5টি অধ্যায় রাখা হয়েছে তা হলো দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম। এবং যে অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে তা হলো প্রথম, তৃতীয়, সপ্তম, নবম ও দশম। এই ছিল হিসাব বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন তথ্য। আর একটু বলে নেই, সেটা হলো ক বিভাগের যে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে, সেখান থেকে সেবামূলক প্রতিষ্ঠানের শুধুমাত্র এক ধাপ আয় বিবরণী প্রস্তুত করতে হবে এবং ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী অর্থাৎ বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করতে হবে। এই ছিল হিসাব বিজ্ঞানের বিভিন্ন হিসাব সংক্রান্ত তথ্য। আরো জানার জন্য তোমরা সবাই ইকবাল সিদ্দিকী কলেজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো এবং সেখান থেকে বিস্তারিত জেনে নিতে পারো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব জিয়ারুল ইসলামকে তার বক্তব্যের জন্য। আমরা এবার যাব মিস্টার এস এম ইমরান হোসেনের কাছে, তিনি আমাদেরকে বলবেন সমাজকর্ম বিষয়ের পরিবর্তিত সিলেবাস সম্পর্কে। এস এম ইমরান হোসেন। ইকবাল সিদ্দিকী কলেজ কর্তৃক আয়োজিত 2021 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস নিয়ে আলোচনা অনুষ্ঠানে সবাইকে অভিনন্দন।
আমি সমাজকর্ম বিষয়ে কিছু বলতে চাই। করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তাতে শিক্ষার্থীদের পক্ষে সম্পূর্ণ সিলেবাসের উপরে প্রস্তুতি নেওয়া অত্যন্ত কষ্টকর। তাই শিক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রশ্নের ধারা ও মানবন্টন ঠিক রেখে সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে, যাতে শিক্ষার্থীদের জন্য প্রস্তুতি নেওয়াটা সহজ হয়। সৃজনশীল প্রশ্নের সৃজনশীল প্রশ্ন 11টি থাকবে, তার মধ্যে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 7 দশে 70 নম্বর এবং 30টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, 30 নম্বর। এখানে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। 70 যোগ 30 অর্থাৎ 100 নম্বরের পরীক্ষায় তোমাদের অংশগ্রহণ করতে হবে প্রতিপত্রে। প্রথম পত্রে পূর্ণাঙ্গ সিলেবাস থেকে প্রায় 50 ভাগ পূর্ণ বিন্যাসিত সিলেবাসে রাখা হয়েছে এবং দ্বিতীয় পত্রে পূর্ণাঙ্গ সিলেবাস থেকে প্রায় 45 ভাগ পুনর্বিন্যাসকৃত সিলেবাসে রাখা হয়েছে। তোমাদের জন্য এই সিলেবাসের উপরে প্রস্তুতি নেওয়া অনেক সহজ হবে, তবে সিলেবাস সংক্ষিপ্ত বলে অবহেলা করা কোনো সুযোগ নেই, কারণ কোনো কিছুকে ছোট বলে অবহেলা করা যায় না। তোমাদের প্রথম কাজ হলো সিলেবাস থেকে যে অধ্যায়গুলো বাদ পড়েছে সেগুলো লাল কালি দিয়ে চিহ্নিত করা, কারণ বিভিন্ন অধ্যায়ের কিছু অংশ বা বিভিন্ন অধ্যায়ের কিছু কিছু পার্ট নিয়ে অথবা পার্টের কিছু অংশ নিয়ে সিলেবাস করা হয়েছে। এতে তোমাদের ভুল করে সিলেবাসের বাইরের বিষয়গুলো পড়ার আশঙ্কা রয়েছে। তোমরা যাতে ভুল না করো তার জন্যই তোমাদের আগে যে অধ্যায়গুলো বাদ পড়েছে সেগুলোকে লাল কালি দিয়ে চিহ্নিত করে নিতে হবে, তোমরা এ বিষয়ে অবশ্যই সচেতন হবে। তবে একটি বিষয় আমি বলবো, সেটি হলো যে যারা ইকবাল সিদ্দিকি কলেজের শিক্ষার্থী, তোমরা করোনার আগে যে ক্লাসগুলো হয়েছে এবং করোনার মধ্যে আমরা যে লাইভ ক্লাসগুলো নিয়েছি অনলাইনে, সেই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের সিলেবাস আমরা সম্পূর্ণ শেষ করে দিয়েছি। এখন তোমাদের রিভিশন দেওয়ার পালা, তোমাদের পক্ষে সম্ভব এই সিলেবাসের উপরে একটি প্রস্তুতি নিয়ে ভালো ফল করা। আমি আশা করি তোমরা সফল হবে এবং আমাদের এই সংক্ষিপ্ত সিলেবাস বিষয়ে ইকবাল সিদ্দিকি কলেজ ইউটিউব চ্যানেলে ভিডিও ক্লাস দেওয়া হবে, সেগুলো তোমরা দেখবে, সেখান থেকে আরো সুস্পষ্ট ধারণা পাবে। তোমরা সবাই ভালো করবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ এস এম ইমরান স্যারকে সমাজকর্ম বিষয় সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। এবার আমরা যাব জনাব মোহাম্মদ হাসমতুল্লাহর কাছে, যিনি আমাদেরকে কৃষি শিক্ষা বিষয়ের উপর পরিবর্তিত সিলেবাস সম্পর্কে ধারণা প্রদান করবেন। জনাব মোহাম্মদ হাসমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিন্সিপাল স্যারকে এসএসসি পরীক্ষায় কৃষি শিক্ষা প্রথম ও দ্বিতীয় পত্রের সংশোধিত সিলেবাস সম্পর্কে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। শুরুতে আমি কৃষি শিক্ষা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। এতে 6টি অধ্যায়ের মধ্যে 4th অধ্যায়টি বাদ দেওয়া হয়েছে, বাকি 5টি অধ্যায়ের মধ্যে 1st ও 6th অধ্যায় সম্পূর্ণ নেওয়া হয়েছে। দ্বিতীয় অধ্যায়ের প্রথম 6টি পরিচ্ছেদ এবং 5ম অধ্যায়ের 5টি পরিচ্ছেদ নেওয়া হয়েছে, ব্যবহারিক দেওয়া হয়েছে 5টি। এতে শিক্ষণফল রয়েছে 47টি এবং বিষয়বস্তু রয়েছে 26টি। এগুলো আয়ত্ত করার জন্য সিলেবাসের শিক্ষণফল ও বিষয়বস্তুর সাথে মিল রেখে মূল পাঠ্য বই ভালো করে পড়তে হবে। সিলেবাস সংশ্লিষ্ট বিগত বছরের বোর্ড পরীক্ষার বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্নগুলো ভালো করে সমাধান করতে হবে। এরপর আলোচনা করব কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র বিষয় নিয়ে। এ বিষয়ের 5টি অধ্যায়ের মধ্যে 5ম অধ্যায়টি বাদ দেওয়া হয়েছে, বাকি 4টি অধ্যায়ের 1ম অধ্যায়টি সম্পূর্ণ নেওয়া হয়েছে। দ্বিতীয় অধ্যায়ের 1ম 4টি পরিচ্ছেদ, তৃতীয় অধ্যায়ের 1ম 3টি পরিচ্ছেদ এবং 4th অধ্যায়ের 3টি পরিচ্ছেদ নেওয়া হয়েছে, ব্যবহারিক ক্লাস রয়েছে 5টি। এতে শিক্ষণফল রয়েছে 43টি, বিষয়বস্তু রয়েছে 22টি। এগুলো আয়ত্ত করার জন্য সিলেবাসের শিক্ষণফল ও
বিষয়বস্তুর সাথে মিল রেখে মূল পাঠ্য বই ভালো করে পড়তে হবে এবং সিলেবাস সংশ্লিষ্ট বিগত বছরের বহু নির্বাচনী ও সৃজনশীল বোর্ড প্রশ্নগুলো ভালো করে সমাধান করতে হবে। পরীক্ষার প্রশ্নের মানবন্টন পূর্বের মতোই রয়েছে। পরীক্ষাতে মোট নম্বর হচ্ছে 125 নম্বর বহু নির্বাচনী, সৃজনশীল 50 নম্বর এবং ব্যবহারিক 25 নম্বর। পরীক্ষার্থীদের সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ হাসমতুল্লাহকে কৃষি শিক্ষা বিষয়ে সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়ার জন্য। এবার আমরা যাব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয় সম্পর্কে জানতে, এবং এই বিষয়ে আমাদের সামনে উপস্থাপন করবেন মিস্টার রবিউল ইসলাম, উৎপাদন ব্যবস্থাপনা বিষয়ের ও মার্কেটিং বিষয়ের প্রভাষক জনাব রবিউল ইসলাম। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। প্রিয় শিক্ষার্থীরা যারা এই অনুষ্ঠান দেখছেন এবং এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ইকবাল সিদ্দিকী কলেজ। উপস্থাপন করছি 2021 সালের এইচএসসি পরীক্ষার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস ও প্রয়োজনীয় নির্দেশনা। প্রথমেই উপস্থাপন করছি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস। প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে মোট অধ্যায় আছে 5টি, যা মোট সিলেবাসের 50% এবং শিখনফল আছে 30টি। অধ্যায়গুলো হলো: প্রথম অধ্যায় উৎপাদন, দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ, তৃতীয় অধ্যায় উৎপাদন মাত্রা, সপ্তম অধ্যায় মান ব্যবস্থাপনা এবং দশম অধ্যায় লেআউট। প্রথম পত্রের প্রথম অধ্যায় উৎপাদন, যা মূলত অঙ্ক নির্ভর একটি অধ্যায়। অঙ্কগুলো মনোযোগ সহকারে অনুশীলন করতে হবে, কারণ এই অধ্যায় থেকে অঙ্ক নির্ভর সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। প্রথম পত্রের বড় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং সপ্তম অধ্যায়, যা ভালো করার জন্য বারবার পড়তে হবে। দশম অধ্যায় লেআউট থেকে লেআউটের প্রকারভেদ এবং এর বাহিরে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে, তাই পড়ার সময় বিষয়গুলো খেয়াল রাখবে। প্রথম পত্র হতে বাদ দেওয়া হয়েছে মোট 5টি অধ্যায়। এবার জানাবো দ্বিতীয় পত্রের পরিসংখ্যান। দ্বিতীয় পত্রের যে সকল অধ্যায় সংক্ষিপ্ত সিলেবাসে আছে তা হলো: প্রথম অধ্যায় বিপণন পরিচিতি, তৃতীয় অধ্যায় বিপণন কার্যাবলী, চতুর্থ অধ্যায় বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ, পঞ্চম অধ্যায় পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ, যা মোট সিলেবাসের 40% এবং শিখনফল আছে 37টি। দ্বিতীয় পত্রের সবচেয়ে বড় অধ্যায় পঞ্চম অধ্যায়, অর্থাৎ পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ। এ অধ্যায় হতে অঙ্ক আসে এবং অঙ্কগুলো তুলনামূলক কঠিন ও বড়, তাই বারবার অনুশীলন করতে হবে। তৃতীয় অধ্যায় বিপণন কার্যাবলী হতে বিপণন কার্যাবলী এর শ্রেণী বিভাগের বাহিরে হতে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে, তাই দ্বিতীয় পত্র থেকে বারবার এই অধ্যায়গুলি অনুশীলন করতে হবে। দ্বিতীয় পত্র থেকে বাদ পড়েছে মোট 6টি অধ্যায়। এই ছিল উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসের আলোচনা তথা অবজারভেশন। সবশেষে যা বলবো তা হলো, সংক্ষিপ্ত সিলেবাস তোমার জন্য আমি মনে করি আসলে আশীর্বাদ, অর্থাৎ এ প্লাস তোমার দরজায় কড়া নাড়ছে ভিতরে প্রবেশের জন্য, শুধু তোমাকে তা গ্রহণ করতে হবে। আর তা করার জন্য নিয়মিত রুটিন মাফিক এবং যথাযথভাবে পড়ালেখা করতে হবে। আমার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের যে কোনো প্রয়োজনে আমার সহযোগিতা নেওয়ার আহ্বান জানিয়ে
শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আপনাকেও সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আপনি বলেছেন এ প্লাস ওদের দরজায় করানোর চেয়ে পরীক্ষার্থীদের দরজায়, ওরা শুধু দরজা খুলে সেটা গ্রহণ করবে। তো এত আরামের এ প্লাস, আর মনে হয় যে তাদের অন্য ছাত্রছাত্রীদের জীবনে আর কোনোদিন পাওয়ার সুযোগ হবে না। তো যাই হোক, আমরা এবার শুনব রসায়ন বিষয়ের পরিবর্তিত সিলেবাস সম্পর্কে। এ বিষয়ে আমাদেরকে ধারণা দেবেন প্রভাষক নিগার সুলতানা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিন্সিপাল স্যারকে HSC 2021-এর সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করতে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে আমরা প্রথমেই আলোচনা করব রসায়ন প্রথম পত্র নিয়ে। রসায়ন প্রথম পত্রের আমাদের বইয়ে মোট অধ্যায় আছে 5টি, এর মাঝে আমাদের বর্তমান সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে 4টি। বাদ পড়েছে প্রথম অধ্যায় অর্থাৎ ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। অন্তর্ভুক্ত 4টি অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়ন, তৃতীয় অধ্যায় অর্থাৎ পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন, পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন। এখানে শিখনফল অনুযায়ী মূল বই থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে 30.4%। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র নিয়ে। আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের মোট চ্যাপ্টার আছে 5টি, এর মাঝে অন্তর্ভুক্ত করা হয়েছে 4টি অধ্যায়কে এবং বাদ দেওয়া হয়েছে 1টি অধ্যায়কে। বাদ দিয়ে দেওয়া অধ্যায়টি হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ অর্থনৈতিক রসায়ন, এবং অন্তর্ভুক্ত করা হয়েছে যে 4টি অধ্যায়কে, তারা হচ্ছে প্রথমত প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন, দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন, তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন এবং চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন। তো এই ক্ষেত্রে রসায়ন দ্বিতীয় পত্রে মূল বইয়ের 27.1% অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি দুটো ক্ষেত্রেই 4টি করে মোট 8টি অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যেহেতু মানবণ্টন এবং প্রশ্নের ধারা অপরিবর্তিত রাখা হয়েছে, পূর্বের মতোই রয়েছে, তো আমাদের ভালো ফলাফলের জন্য খুব বেশি বেশি করে বোর্ড প্রশ্ন সলভ করতে হবে, এবং গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি যেহেতু অন্তর্ভুক্ত করা হয়েছে, আশা করি বোর্ড সলভ করলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। সবার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আজকে আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা এবার যাব অর্থনীতি বিষয় সম্পর্কে জানতে, এবং অর্থনীতি বিষয়ে কথা বলবেন অর্থনীতির প্রভাষক জনাব আশরাফুল আলম। আসসালামু আলাইকুম। শিক্ষকের বৈঠকখানার 20তম বৈঠকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ। শিক্ষার্থী, অভিভাবক সহ যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন সকলকে অভিনন্দন। আমি অর্থনীতি বিষয়ে সংশোধিত সিলেবাস নিয়ে কিছু ধারণা দিব। অর্থনীতি প্রথম পত্র বিষয়ে 10টি অধ্যায় রয়েছে। এই 10টি অধ্যায় থেকে সংশোধিত সিলেবাসে রাখা হয়েছে 4টি অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও দশম, যা মোট অধ্যায়ের 40%। শিখনফল ছিল 83টি, সেখান থেকে সংশোধিত সিলেবাসে রাখা হয়েছে 46টি, যা শতকরা হিসাবে 55.42। দ্বিতীয় পত্রে রাখা হয়েছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং অষ্টম অধ্যায়, যা মোট সিলেবাসের 40%। শিখনফল ছিল 74টি, সেখান থেকে রাখা হয়েছে 48টি। প্রশ্ন প্যাটার্ন আগের মতোই রয়েছে, অর্থাৎ 11টি সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে 7টি সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে। 7টি সৃজনশীল প্রশ্নের পূর্ণমান 70 এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টি, এর পূর্ণমান 30। প্রতিটি অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। সকল প্রশ্নের উত্তর দিতে হলে নির্ধারিত সবগুলো অধ্যায় ভালো করে আয়ত্ত করতে হবে। এ বিষয়ে যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল, এই সংশোধিত সিলেবাসের উপর আপলোডকৃত ক্লাস রয়েছে, সেগুলো দেখলে উপকৃত হবে।
আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, কিছু না লিখে পাশের চেয়ে সংশোধিত সিলেবাসের আওতায় পরীক্ষা দিয়ে সফলতা অর্জন করা ভালো। আর তোমরা যারা 2021 সনের এইচএসসি পরীক্ষার্থী, সেদিক দিয়ে তোমরা অনেকটাই লাকি যে তোমাদের অটো প্রমোশনের আওতায় পড়তে হয়নি, এবং এটাই সুবর্ণ সুযোগ ভালো ফল অর্জন করার এবং ভালো জিপিএ পাওয়ার। এ সুযোগ আর কেউ কোনোদিন পায়নি, কেউ পাবেও না। তাই মাথা থেকে অটো প্রমোশনের চিন্তা ঝেড়ে ফেলে এখন থেকেই পড়াশোনা শুরু করো, দেখবে ভালো ফল অবশ্যই করবে ইনশাল্লাহ। তোমাদের ভালো ফল এবং তোমাদের সাথে দ্রুত আবার ক্লাসরুমে দেখা হোক সেই প্রত্যাশা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব আশরাফুল আলমকে। এবারে আমরা যাব জীববিজ্ঞান বিষয়ের পরিবর্তিত সিলেবাস সম্পর্কে জানার জন্য, এবং এ বিষয়ে আমাদেরকে বলবেন জীববিজ্ঞানের প্রভাষক জনাব ফারহানা কাউসার প্রীতি। আসসালামু আলাইকুম। শিক্ষকের বৈঠকখানার 20তম আয়োজনে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য প্রিন্সিপাল স্যারকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞানের পুনর্বিন্যাসকৃত সিলেবাস নিয়ে কিছু কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো পূর্বের পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র ও জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে 12টি করে অধ্যায় ছিল, কিন্তু পুনর্বিন্যাসকৃত সিলেবাসে 7টি করে অধ্যায় বাদ দেওয়া হয়েছে এবং প্রথম পত্রে 5টি এবং দ্বিতীয় পত্রে 5টি করে মোট 10টি অধ্যায়কে রাখা হয়েছে। প্রথম পত্রে যে অধ্যায়গুলো এখানে রাখা হয়েছে সেগুলো হলো দ্বিতীয় অধ্যায়, সপ্তম, অষ্টম, নবম, দশম অধ্যায়। আর দ্বিতীয় পত্রে যে অধ্যায়গুলো রাখা হয়েছে সেগুলো হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও একাদশ অধ্যায়। আর এই অধ্যায়গুলো যদি তোমরা একটু খেয়াল করে দেখো তাহলে দেখবে যে অধ্যায়ে ব্যবহারিক অংশ অন্তর্ভুক্ত আছে সেই অধ্যায়গুলোকে তোমাদের সিলেবাসে রাখা হয়েছে। তার মানে হচ্ছে তোমাদের ব্যবহারিক অংশের সিলেবাস কিন্তু কমেনি। তোমাদের ব্যবহারিকে হাতে কলমে যেই কার্যক্রমগুলো বা পর্যবেক্ষণগুলো করতে হতো সেই সবগুলোই কিন্তু তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। আর প্রথম পত্রে যে অধ্যায়গুলো রাখা হয়েছে সেখানে অধ্যায়ের ভেতরে কোনো অংশ কমানো হয়নি, কিন্তু দ্বিতীয় পত্রে দ্বিতীয় অধ্যায়ে হাইড্রা অংশটি বাদ দেওয়া হয়েছে। তোমাদের মানবন্টন নিয়ে আমি কিছু কথা বলি তাহলে দেখবে যে মানবন্টনটি অপরিবর্তিত আছে। এখানে খেয়াল করে দেখো আগে তোমরা 12টি অধ্যায় হতে 8টি প্রশ্ন আসতো 5টি প্রশ্নের উত্তর দিতে, কিন্তু বর্তমানে তোমাদের অধ্যায় আছে 5টি, সেখান থেকে 8টি প্রশ্ন আসবে এবং সেখান থেকে তোমাদের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে পূর্বে তোমাদের অধ্যায়ের সংখ্যা ছিল বেশি, প্রশ্ন সংখ্যা ছিল কম, আর এখন অধ্যায়ের সংখ্যা কমে গিয়েছে, প্রশ্ন সংখ্যা বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে অবশ্যই প্রতিটি অধ্যায়ই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটি অধ্যায় হতেই প্রশ্ন আসবে এবং কিছু কিছু অধ্যায় আছে যেগুলো থেকে একাধিক প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। প্রথম পত্রে নবম ও দশম এই দুটি অধ্যায় যেহেতু বড়, আমরা ধরে নিতে পারি এই দুটি অধ্যায় থেকে একাধিক প্রশ্ন আসতে পারে। আবার দ্বিতীয় পত্রের ক্ষেত্রে দ্বিতীয়, চতুর্থ ও একাদশ এই তিনটি অধ্যায় হতে একাধিক প্রশ্ন আসতে পারে। এখন তোমাদের প্রস্তুতি সম্পর্কে যদি বলি, মার্চ 2019 থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, আর এই সময়ে যে কয়েকটি প্রতিষ্ঠান অনলাইন কার্যক্রম জোরালোভাবে চালিয়ে যাচ্ছে তার মধ্যে ইকবাল সিদ্দিকী কলেজ অন্যতম। সেপ্টেম্বর 2019 সাল থেকে আমরা রুটিন মাফিক সকল শ্রেণী কার্যক্রম চালিয়ে যাচ্ছি, তোমাদের সকল সিলেবাস প্রায় শেষের দিকে, আর এখন যে সময় আছে এর মধ্যে তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে এই আশা রাখছি। সার্বিকভাবে তোমাদের সুস্থতা কামনা করে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফারহানা কাউসার প্রীতিকে তার বক্তব্যের জন্য। এবার আমরা যাব ব্যবসায় শিক্ষা, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা বিষয়ের পরিবর্তিত সিলেবাস নিয়ে কথা বলবেন জনাব মোহাম্মদ রাজিবুল আলম, প্রভাষক মোহাম্মদ রাজিবুল আলম। আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থীদের পূর্ণ বিন্যাসকৃত সিলেবাসের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রে 50% রাখা হয়েছে। এই বইটিতে 12টি অধ্যায় আছে, 6টি অধ্যায় বাদ দেওয়া হয়েছে আর বাকি 6টি অধ্যায় সংশোধিত সিলেবাসে রাখা হয়েছে। সংশোধিত সিলেবাসে আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও দ্বাদশ অধ্যায়। বর্তমানে প্রচলিত প্রশ্নপত্রের ধারা ও মানবন্টন অপরিবর্তিত রয়েছে।
এইচএসসি পরীক্ষার্থীদের পুনর্বিন্যাসকৃত সিলেবাসের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে 48% রাখা হয়েছে। 10টি অধ্যায় রয়েছে এই বইটিতে, আর 10টি অধ্যায়ের মধ্যে 3টি অধ্যায় সম্পূর্ণ ও 4টি অধ্যায় আংশিক বাদ দেওয়া হয়েছে। প্রথম, চতুর্থ, পঞ্চম অধ্যায় সম্পূর্ণ রয়েছে, দ্বিতীয় অধ্যায় 25%, তৃতীয় অধ্যায় 24%, ষষ্ঠ অধ্যায় 52% ও দশম অধ্যায় 71% সংশোধিত সিলেবাসে রাখা হয়েছে। বর্তমানে প্রচলিত প্রশ্নপত্রের ধারা ও মানবন্টন অপরিবর্তিত রয়েছে। শিক্ষার্থীরা সংশোধিত সিলেবাসে যতটুকুই থাক না কেন, সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে সাফল্য অর্জনে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য এইচএসসি পরীক্ষার রেজাল্ট একটি অন্যতম শক্তিশালী সিঁড়ি। আরও বিস্তারিত জানতে ইকবাল সিদ্দিকী কলেজের ইউটিউব চ্যানেলে ভিজিট করে সংশোধিত সিলেবাসের ভিডিওটি দেখতে পারো। তোমাদের সকলের স্বপ্ন পূরণ হোক সেই প্রত্যাশায় আজকে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব রাজিবুল আলমকে। আমরা এবার যাব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় সম্পর্কে জানতে, এবং এ বিষয়ে আমাদের সামনে কথা বলবেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক জনাব মোহাম্মদ আল আমিন হোসাইন। আসসালামু আলাইকুম। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ। যারা এই প্রোগ্রামটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কোভিড-19 পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা 2021-এ পরীক্ষার্থীদের জন্য ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম ও দ্বিতীয় পত্রের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি আমি তুলে ধরছি। ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্রে সম্পূর্ণ সিলেবাসের শতকরা 43% রাখা হয়েছে। অন্তর্ভুক্ত অধ্যায়সমূহ হল প্রথম অধ্যায় প্রাক ইসলামী আরব, দ্বিতীয় অধ্যায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 থেকে 632 খ্রিস্টাব্দ, তৃতীয় অধ্যায় খুলাফায়ে রাশিদিন। ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্রে সম্পূর্ণ সিলেবাসে শতকরা 50% রাখা হয়েছে। অন্তর্ভুক্ত অধ্যায়সমূহ হল প্রথম অধ্যায় ভারত উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা, পঞ্চম অধ্যায় বাংলার ইতিহাস পাকিস্তান আমল, ষষ্ঠ অধ্যায় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। এবার আমরা প্রশ্নের ধারা ও মানবন্ধন সম্পর্কে জানব। ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্নের ধারা ও মানবন্ধন অপরিবর্তিত রয়েছে। আমি বিশ্বাস করি ইকবাল সিদ্দিকী কলেজের মানবিক শাখার শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় 2021-এ ইসলামের ইতিহাস সংস্কৃতি বিষয়ে তাদের প্রত্যাশিত ফল অর্জন করতে সক্ষম হবে। সবার সুস্থ ও সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব আল আমিন হোসেনকে। এই পরিবর্তিত সিলেবাস সম্পর্কিত আজকের আলোচনা এবারে কথা বলবেন উচ্চতর গণিত বিষয়ের প্রভাষক জনাব মোহাম্মদ এনামুল হক। তিনি আজকের এই বৈঠকের শেষ বক্তা হিসেবে কথা বলছেন। জনাব মোহাম্মদ এনামুল হক, আসসালামু আলাইকুম। শিক্ষকের বৈঠকখানার হ্যালো। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। আসসালামু আলাইকুম। শিক্ষকের বৈঠকখানার 20তম বৈঠকে 2021 সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস পরিবর্তন শিক্ষক আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী স্যারকে ধন্যবাদ। সম্মানিত অভিভাবক, প্রিয় শিক্ষার্থী ও যারা এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাসের কিছুটা পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে উচ্চতর গণিত প্রথম ও দ্বিতীয় পত্রের পরিবর্তিত সিলেবাস নিয়ে সংক্ষেপে আলোচনা করছি। এই সিলেবাসে মোট সিলেবাসের অধ্যায়ভিত্তিক শতকরা 40% রাখা হয়েছে। উচ্চতর গণিত প্রথম পত্র বিষয় কোড 265, 10টি অধ্যায়ের মধ্যে
চারটি অধ্যায় পরিবর্তিত সিলেবাসে রাখা হয়েছে, বাকি ছয়টি অধ্যায় সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। সিলেবাসে রাখা হয়েছে প্রথম অধ্যায় ম্যাট্রিক্স নির্ণায়ক, তৃতীয় অধ্যায় সরলরেখা, নবম অধ্যায় অন্তরীকরণ এবং দশম অধ্যায় যোগজীকরণ। উচ্চতা গণিত প্রথম পত্রের মান বন্টন অপরিবর্তিত রয়েছে, তাই এই চারটি অধ্যায় থেকে ক বিভাগ বীজগণিত জ্যামিতি অংশে চারটি প্রশ্ন থাকবে, খ বিভাগ ক্যালকুলাস ও ত্রিকোণমিতিক অংশে ত্রিকোণমিতি থেকে কোনো প্রশ্ন থাকবে না, তাই শুধু ক্যালকুলাস অংশে নবম ও দশম অধ্যায় থেকেই চারটি প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে দুটি প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। উচ্চতা গণিত দ্বিতীয় পত্র বিষয় কোড 266, এখানেও দশটি অধ্যায়ের মধ্যে চারটি অধ্যায় পরিবর্তিত সিলেবাসে অন্তর্ভুক্ত রাখা হয়েছে, ছয়টি অধ্যায় সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। সিলেবাসে রাখা হয়েছে চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ, ষষ্ঠ অধ্যায় কোণিক, সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ, অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা। উচ্চতা গণিত দ্বিতীয় পত্রের মান বন্টন অপরিবর্তিত রয়েছে, এই চারটি অধ্যায় থেকেই ক বিভাগ বীজগণিত ত্রিকোণমিতি অংশে থেকে চারটি প্রশ্ন থাকবে, খ বিভাগ জ্যামিতি বলবিদ্যা ও পরিসংখ্যান অংশে পরিসংখ্যান থেকে কোনো প্রশ্ন থাকবে না, শুধু জ্যামিতি ও বলবিদ্যা অংশ অর্থাৎ ষষ্ঠ ও অষ্টম অধ্যায় থেকে দুটি করে মোট চারটি প্রশ্ন থাকবে। দ্বিতীয় পত্রে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে দুটি করে প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। বহুনির্বাচন অংশে পূর্বের মতোই 25টি প্রশ্ন থাকবে, তবে পরিবর্তিত সিলেবাসের সকল অধ্যায় থেকেই কমপক্ষে চারটি করে বহুনির্বাচনের প্রশ্ন থাকবে, তাই এই অধ্যায়গুলো সূত্র বিভিন্ন শর্তগুলো ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এখানে 25-25 নম্বর পাওয়ারই এবার একটা সুযোগ থাকছে। ব্যবহারিক অংশে উচ্চতা গণিত প্রথম পত্রে চারটি ও দ্বিতীয় পত্রে পাঁচটি পরীক্ষণ আছে, এই পরীক্ষণগুলো থেকেই প্রত্যেক পত্রে দুটি করে পরীক্ষণ সম্পন্ন করতে হবে, ব্যবহারিক নোটবুক ও মৌখিক অভিজ্ঞান নম্বর অপরিবর্তিত রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই সময়ের মধ্যে চারটি চারটি মোট আটটি অধ্যায় পুঙ্খানুপুঙ্খানু ভাবে আয়ত্ত করতে পারো, তাহলে তোমরা অবশ্যই পূর্ণ নাম্বার পর সক্ষমতা অর্জন করতে পারবে, এর ফলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উচ্চতা গণিতের প্রায় 60% তোমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে। তোমাদের স্বপ্ন পূরণের পথে উচ্চতর গণিত বিষয়টি অধিক সহায়তা করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এনামুল স্যারকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সাধারণত শিক্ষকের বৈঠকখানা সমাপ্তি ঘটে একটি গান অথবা নাচের মধ্য দিয়ে। আজকেও তেমনি একটি নাচের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে, যেই নাচটি পরিবেশিত হয়েছিল 10ই ফেব্রুয়ারি শিশুদের জন্য আলাদা ধরনের স্কুল কচিকাঁচা একাডেমির 31 বছর পূর্তি উৎসবের সেই অনলাইন অনুষ্ঠানে। তো সেই নাচের মাধ্যমে আমরা বিদায় নেব। নাচটি পরিবেশন করেছে ঋদিকা বর্মন এবং সঞ্চিতা বর্মন। আগামী শনিবার রাত 8টায় নতুন কোনো বিষয় নিয়ে শিক্ষকের বৈঠকখানায় নতুন অতিথিদের সঙ্গে আবার দেখা হবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা। এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, এরা ভুলে যায় কারে ছেড়ে কারে চায়, ভুলে যায় কারে ছেড়ে কারে চায়। সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়।
Yeah.